আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে রোকসানা রহমান আপুর লেখা বিবি গল্পের 26তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এখনই চলে যাবেন? কোমল শুকনো কণ্ঠে উত্তর দিল হ্যাঁ। নিবিড়ের মন খারাপ হলো, সমুজ্জ্বল মুখটা উজ্জ্বলতা হারালো এক নিমেষেই। কোমলের দিকে এগিয়ে গেলে সে চট জলদি বলল, এমনিতে কাউকে না জানিয়ে চলে এসেছি, সবাই দুশ্চিন্তা করছে হয়তো, তাছাড়া আমাদের তো এখন দেখা হওয়ার কথা ছিল না। কেউ দুশ্চিন্তা করছে না, এখন তারা জানে আপনি আমার কাছে আছেন, দেখা হওয়ার কথা ছিল না তবুও হয়েছে, আমাদের উচিত। নিবিড়কে কথাটা শেষ করতে দিল না কোমল, দ্রুত বলল, তুমি বলেছিলে কোনো পাগলামি করবে না। নিবিড় সরে গেল কোমলের কাছ থেকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, তৈরি হন আমি বাসে তুলে দিয়ে আসব। স্বামীকে অবশ্য অবস্থায় রেখে যেতে মন বাধা পাচ্ছে কোমল, তোষামত করতে বলল, রাতে কী খাবে বলো, রান্না করে দিয়ে যাই, প্রয়োজন নেই, আপনার দেরি হয়ে যাবে, একা এত দূর যাবেন, রাত করা যাবে না। নিবিড়ের কণ্ঠে বেশ কঠিন দুর্দিগম্য পাথরের মতো শক্ত ভাবটা চলাতে পারে না বলেই বোধ হলো কোমলের। ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করে বোরকা পরে নিল, নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে মিষ্টি স্বরে শুধালো, একটু জড়িয়ে ধরব? নিবিড়ের শক্ত বঙ্গি বরফের মতো গলে গেল, কোমলকে বুকে চেপে ধরল শক্ত করে, আদ্র স্বরে বলল, মিলন ও বিচ্ছেদের পর্ব আর কত চলবে? আরও 2 বছরের মতো, কোটি কোটি বছর পার করে আসার পরও 2 বছর বাকি। কোমল হেসে ফেলল, আপন মনে উচ্চারণ করল, পাগল একটা। কিছু বললেন না, এবার বের হই? কোমলকে এক হাতে জড়িয়ে রেখে দরজার দিকে এগুলো নিবিড়। অল্প অল্প পাগলামি চলল বাস স্ট্যান্ড পর্যন্ত, টিকিট কেটে সিট খুঁজে বের করলো নিবিড়। কোমলকে সেখানে বসিয়ে দাঁড়িয়ে থাকলে সে শঙ্কিত গলায় বলল, বাস ছেড়ে দিবে তো, নামো, আগে ছাড়ুক, ততক্ষণ অপেক্ষা করি, চলন্ত বাস থেকে নামার অভ্যাস আছে আমার। কোমলের সংখ্যা বেড়ে গেল, নিবিড়কে নামার জন্য পিড়াপিড়ি শুরু করলো। সেই সময় বাসের ইঞ্জিন চালু করলো গাড়ি চালক, নিবিড় অনিচ্ছা সত্য নামতে বাধ্য হলো। কোমল জানালা দিয়ে চেয়ে দেখলো নিবিড় নিরাপদে নেমেছে, সংখ্যাটা দুহাতে ডলে দিয়ে হাসার চেষ্টা করলো, চোখের ইশারা বিদায় নিয়ে নিবিড় চিৎকার করে বলল, আমার ভালো লাগছে না, থেকে যান। ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে কোমল, জানালা দিয়ে মাথা বের করে নিবিড় পূর্বের চেয়ে দ্বিগুণ চিৎকার করে বলল, এটা আমার অনুরোধ না, আদেশ। কোমল বাস থামিয়ে নেমে এলো, নিবিড় খুশিতে জলমল করে উঠল, দৌড়ে স্ত্রীর নিকট ছুটে আসলে সে দৃষ্টি নামিয়ে নিল। পুরো রাস্তায় নীরব থেকে ফিরে গেল নিবিড়ের বাসায়, দরজা খুলে সোজা ঢুকলো রান্নাঘরে, রান্নার উপকরণ গুছাতে ব্যস্ত হলো একনিষ্ঠতায়। স্ত্রীর রাগের কারণ জানা সত্ত্বেও বাঙাতে অক্ষম হলো, চ্যাটানে পড়তে বসে বলল, কথা বলবেন না তো, ঠিক আছে আমিও বলবো না, আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি, দেখি কে জিতে। নিবিড় বই মিলে গড়া ছেড়ে পড়তে থাকলো, গড়ির কাটা ঘুরতে ঘুরতে রাত 9টায় ঠেকেছে। কোমল রান্না শেষ করছে অনেকক্ষণ, থালায় ভাত রেখে নিবিড়ের অপেক্ষা করছে, সে খাবে তো দূর, সেদিকে তাকাচ্ছেই না, এক নাগারে পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে, কণ্ঠ শোনাচ্ছে মোটা ক্লান্ত। কোমল নিজে উঠে গেল নিবিড়ের কাছে, রাগ বজায় রেখেই একস্থির হয়ে চেয়ে থাকলো তার শ্রান্ত মুখটায়। চেয়ে থাকতে থাকতে কী যেন হলো কে জানে, আচমকা বসে পড়লো নিবিড়ের কোলে, বুকে মাথা রেখে চুপটি করে রইল। নিবিড় তখনও বই পড়ছে, কোমলকে দেখতেই পায়নি এমন ভাব। কোমল অনেকক্ষণ চুপচাপ থেকে নিবিড়ের বই বন্ধ করে দূরে সরিয়ে রাখল, নিবিড় বিরক্তের ভান ধরে বলল, পড়তেও দিবেন না? কোমল হালকা গলায় উত্তর দিল, না, আমি যতদিন আছি ততদিন আপনার ছুটি। নিবিড়ের পরনে থাকা টি শার্ট খামছে ধরে বুকে মুখ গুঁজে পুনরায় বলল, ক্লান্ত লাগছে খুব, আপনার সাথে আমারও ছুটি চাই, দায়িত্ব থেকে কিছুদিনের জন্য মুক্ত হতে চাই, আপনার বিবি হয়ে থাকি কিছুদিন, আপনার যা খুশি করুন, যেভাবে চলুক চলুন, এই কয়দিন আমার দিক থেকে কোনো বাধা থাকবে না, চাপ থাকবে না। নিবিড় উদ্বিগ্ন হয়ে বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? বলতে বলতে কোমলের কপালে গলায় হাত রেখে তাপমাত্রা দেখে নিল। কোমল সেই হাত সরিয়ে বলল, কিচ্ছু হয়নি আমার, শুধু একটু ক্লান্ত। নিবিড় টের পেল কোমল সবটুকু ভার তার উপর ছেড়ে দিয়েছে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলেছে, কপালের পাশে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজিয়ে দিতে দিতে বলল, আপনি ছুটি দিলেও আমি গ্রহণ করবো না, কখনোই না, আপনার অধীনে থাকতে আমি পছন্দ করি, ভালোবাসি। কোমল মাথা তুলে বলল, উপহার ফেরত নেব, আপনি ঘুমাননি, ঘুমাতে দিচ্ছ, এখন কি করলাম? নিবিড়ের দোষটা সামনে আনল না কোমল, আগের কথায় ফেরত, উপহার ফেরত নেব, কিসের উপহার, বিবাহবার্ষিকীর? নিবিড় কপাল কুচকে ফেলল, একটুক্ষণ থম মেরে থেকে বলল, আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে। জি, কি উপহার এনেছেন আমি তো দেখলামই না, আর আপনি ফেরত নেওয়ার কথা বলছেন? কোমল দুষ্ট হেসে বলল, এই উপহার দেখা যায় না। কেন?
আল্লাহ আমাদের সেই শক্তি দেননি, তাই নিবিড় আশ্চর্য হয়ে শুধালো, বলাও যায় না? যায়, তাহলে বলুন, আমি শুনে ধন্য হই। সময়, আমি আপনাকে সময় উপহার দিচ্ছি, যে সময়টাতে শুধু আপনার ইচ্ছের প্রাধান্য থাকবে। নিবিড় ব্রোকসকে চেয়ে থাকল কোমলের মুখশ্রীতে, সেকেন্ড কয়েক পেরুতেই কোমলের রহস্যে কেরা কথাবার্তা বুঝে ফেলল আর বলল, একটু আগে যে পড়াশোনা থেকে ছুটি দিলেন সেটাই আপনার উপহার, পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু তার আগে যে সংবাদটা দিলেন সেটা বেশি পছন্দ হয়েছে। কোমল লজ্জায় লাল হলো, নিবিড়ের বুকে মুখ লুকিয়ে ফেললো। সে বলল, এত বড় বড় দুটো উপহার দিয়ে আমাকে ঋণী করে ফেলেছেন, এখন তো আমারও উপহার দিতে হয়। লাগবে না, অবশ্যই লাগবে, বলুন আপনার কি চাই। কিছু না, এমন বললে আমি কষ্ট পাব, আমি হয়তো দামি কিছু দিতে পারবো না, কিন্তু শুনতে তো পারবো, সামর্থ্য হলে ঠিক আপনার সামনে হাজির করব, ততদিন মনে থাকবে বলেই দেখুন। কোমল কিছু একটা মনে করার ভাব ধরে সময় কাটালো কিছুক্ষণ, সহসা বলল, এখন কিছুই মনে পড়ছে না, আর একটু ভাবুন, ঠিক মনে পড়বে, যখন মনে পড়বে তখন বলবো, কথা দিচ্ছেন? হ্যাঁ। মাঝরাতে কোমলকে পাশে না পেয়ে ভয় পেয়ে যায় নিবিড়, হুড়মুড়ে উঠে বসতেই দেখে সে জানামাজে বসিয়াছে, দুহাত করে অজরে কাছে। নিবিড় সাবধানে আগের ন্যায় শুয়ে পড়লো, স্ত্রীকে বিরক্ত করতে চাচ্ছে না কিছুতেই। কোমল প্রায় ঘণ্টাখানিক পর নামাজ শেষ করলো না, জানামাজে ভাঁজ করে স্বামীর পাশে শুয়ে পড়তেই চোখে উষ্ণ ঠোঁটের স্পর্শ পেল, চমকে জিজ্ঞাসা করলো, তুমি ঘুমাওনি? নিবিড় উত্তর দেওয়ার বদলে এলোপাথারি চুমুকিতে শুরু করলো। কোমল হালকা বাধা দিয়ে বলল, কি হলো তোমার? নিবিড় থামলো, কোমলের চোখে চোখ রেখে বলল, আমি জানি নিজের সাথে কতটা যুদ্ধ করেছেন আপনি, একদিনে এই সিদ্ধান্তে আসেননি, বহুদিনের লড়াইয়ের পর শক্ত হতে পেরেছেন। কোন সিদ্ধান্তের কথা বলছো? বাচ্চা নষ্ট করার সিদ্ধান্ত। কোমল মিয়ে গেল, একটা গাঢ় অনুতাপের পর্দা পড়ল মুখটা। নিবিড় এক গাল হাতে রেখে বলল, সৃষ্টিকর্তার সম্পর্কে আপনার বীরতা চোখে পড়ার মতো, চালচলন বেশ বসে প্রশংসনীয়, সেই আপনি তার দেহ উপহার নষ্ট করার সাহসিকতা দেখাচ্ছিলেন, দেখাতে চেয়েছিলেন, অকল্পনীয় না? নিজের সাথে বড় খুব লড়লেন, যুদ্ধ করলেন, বুকের পাথর চেপে সিদ্ধান্ত নিয়েও ফেললেন, তবুও সক্ষম হতে পারলেন না, একটা চাপা ভয় আপনাকে আমার সামনে হাজির করলো। কি বলতে চাচ্ছ তুমি? আপনার যদি সত্যি বাচ্চাটা নষ্ট করার ইচ্ছে থাকতো তাহলে আমার কাছে আসতেন না, এই সংবাদ আমার কানে পৌঁছানোর আগেই নষ্ট করে ফেলতেন, এতটুকু ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি তেমনটা করেননি, আমার কাছে এসেছেন কারণ আপনার দৃঢ় বিশ্বাস ছিল আমি আপনাকে আটকাবো, আপনার ভুলটাকে ভুল ভেবে খুশি মনে করিয়ে নেব। কিছু একটা বলার জন্য কোমলের ঠোঁট কেঁপে উঠলেও বাধা দিল নিবিড়, সেখানে আঙুল রেখে বলল, আপনার ভুল ছিল না, খোদার ইচ্ছা ছিল, তিনি চাচ্ছেন আমরা এক হয়ে থাকি সারা জীবনের জন্য, দয়া করে কষ্ট পাবেন না, কাঁদবেন না, আপনি ফেরেশতা নন, মানুষ, ভুল হতেই পারে, মনে করুন কিছু সময়ের জন্য শয়তানের বসে ছিলেন, আল্লাহর ইচ্ছায় আমার দ্বারা মুক্ত হয়েছেন। কোমল নিবিড়ের আঙুলে চুমু খেলে বুকের কাছে চেপে ধরে বলল, আমার খুব ভয় হচ্ছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো? ভয় নেই, আমি আছি আপনার পাশে, আলো আধারে সবখানে আমায় দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টাডির সাথে থাকবেন, সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।